জয় হিন্দ বন্ধুরা, অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। পিআরবির পক্ষ থেকে একটি ফাইনাল রেজাল্ট কিন্তু জারি করা হয়েছে, ফাইনাল রেজাল্ট পাবলিশ করা হয়েছে কিছুক্ষণ আগে। তো আমরা পিআরবির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, আপনাদেরকে লাইভ এখান থেকে আপনাদেরকে দেখাবো যে কোন রিক্রুটমেন্টের সঙ্গে সম্পর্কিত ফাইনাল রেজাল্ট কিন্তু প্রকাশিত হলো। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো পিআরবির যে অফিসিয়াল ওয়েবসাইট prb.wb.gov.in, এই ওয়েবসাইটে কিন্তু রেজাল্টটি প্রকাশ করা হয়েছে। তো এই ওয়েবসাইটে লগ ইন হয়ে যাওয়ার পর আমরা যখন নিচে স্ক্রোল করব, নিচে স্ক্রোল করলে সব শেষে এইখানে আমরা একটা জিনিস দেখতে পাবো, ফাইনাল রেজাল্টস। ফাইনাল রেজাল্টস বলে একটা সেকশন রয়েছে, এই ফাইনাল রেজাল্টস বলে যে সেকশনটা রয়েছে এখানে কিন্তু ক্লিক করতে হবে সেই আজকের রেজাল্ট দেখার জন্য, যে রেজাল্ট পাবলিশ করা হয়েছে সেই রেজাল্টটি, ফাইনাল রেজাল্টটি দেখার জন্য অবশ্যই এখানে ক্লিক করতে হবে। তো আমরা এবার ফাইনাল রেজাল্টসে ক্লিক করব। ফাইনাল রেজাল্টসে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলবে, এখানে সিলেক্ট এক্সাম লেখা রয়েছে। তো এখান থেকে একটাই অপশন দেওয়া রয়েছে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ স্টাফ অফিসার কাম ইনস্ট্রাক্টর ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশন। তো স্টাফ অফিসার কাম ইনস্ট্রাক্টর ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশন এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিন্তু নোটিশগুলো নিচে চলে আসবে। তো এখানে আজকের ডেটে কিন্তু তিনটে নোটিশ প্রকাশিত হয়েছে, 1, 2, 3 টোটাল, 28/7/2022 আজকের তারিখে এখানে কিন্তু প্রকাশিত হয়েছে। আজকে এক নম্বর হচ্ছে লিস্ট অফ প্রভিশনালি সিলেক্টেড ক্যান্ডিডেটস, লিস্ট অফ নট প্রভিশনালি সিলেক্টেড ক্যান্ডিডেটস, এবার সব থেকে নিচে রয়েছে ফাইনাল মেরিট লিস্ট। তো এখান থেকে এক নম্বর যে নোটিশটা রয়েছে, এখানে যে সমস্ত ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হয়েছে তাদের একটা লিস্ট প্রকাশ করা হয়েছে, লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেটস। তারপরে হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেট নট সিলেক্টেড তাদের একটা লিস্ট প্রকাশ করা হয়েছে। এবার নিচে দেওয়া রয়েছে একদম ফাইনাল মেরিট লিস্ট। তো এই হচ্ছে আজকের পিআরবির আপডেট, আজকের আপডেট। তো আশা করছি ভিডিওটি হেল্পফুল হয়েছে আপনাদের উদ্দেশ্যে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।